মহিলা নৌকাবাইচ ঘিরে উদ্দীপনা ফালাকাটায়। ১৬ দলীয় এক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ফালাকাটা স্পোর্টস একাডেমির উদ্যোগে। ফালাকাটার মুজরাই নদীতে ওই এক দিবসীয় নকআউট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিশেষ আকর্ষণ ছিল মহিলা নৌকাবাইচ প্রতিযোগী দল। ফালাকাটা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুভাষচন্দ্র রায়, ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মহুরি প্রমুখ ক্রীড়াপ্রেমী মানুষ সেখানে উপস্থিত ছিলেন। ফালাকাটা স্পোর্টস একাডেমির সম্পাদক প্রবীর রায় চৌধুরী সেই অনুষ্ঠানে বলেন, গ্রামেগঞ্জে অনেক খেলা হারিয়ে যাচ্ছে, সেই সব খেলাকে উৎসাহ প্রদান লক্ষ্যে এই নৌকা বাইচের আয়োজন। এবার নিয়ে দ্বিতীয় বছর, ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান হবে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে উপহার দেওয়া হচ্ছে। নদী ছিল একমাত্র অন্যতম মাধ্যম, আর সেই নদীকে কেন্দ্র করে প্রাচীন কাল থেকে যে বিভিন্ন ক্রিয়াকলাপ, তখন এই ভালো ভালো টাউন ক্লাবের মতো মাঠ ছিল না, খেলাধুলার জায়গা ছিল, খেলতে ভালোবাসত, তাই নদী ছিল একমাত্র মাধ্যম। আর সেই পৌরাণিক কাল থেকে এই নদীকে কেন্দ্র করে নানা ধরনের খেলা ক্রীড়া, তার অন্যতম হচ্ছে নৌকা বাইচ। আজকে যেখানে গ্রামে সেই সময় আমি আশা করব এই ধরনের প্রাচীন খেলা, নদীমাতৃক খেলা, নদীকেন্দ্রিক খেলা, এগুলো আরও উন্নতি লাভ করুক, এগিয়ে যাক, আরও জনপ্রিয়তা লাভ করুক, এবং স্পোর্টস একাডেমির মতো এই ধরনের সংস্থা আরও এগিয়ে রইল। ভালোবাসা রইল, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মাননীয় সুরেশ লালা মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। ওনার এই মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আমরা অনেকটা সমৃদ্ধ হলাম। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো হচ্ছে শ্রী শুভব্রত দে মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী শুভব্রত দে। ফালাকাটা স্পোর্টস একাডেমি এবং ক্লাবের যৌথ উদ্যোগে দ্বিতীয় বর্ষ নৌকাবাজ প্রতিযোগিতা, বিভিন্ন গুণার জন্য আপামর দর্শনার্থী, উৎসুক জনতা যারা আনন্দ উপভোগ করতে এসেছেন, যারা নৌকাবাজ প্রতিদল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ফালাকাটার ইতিহাসে এটা একটা অভিনব উদ্যোগ, আমার মনে পড়ে না এর আগে কোনোদিন ফালাকাটার বুকে, ফালাকাটা শহরের বুকে এই নৌকাবাজ হয়েছে কিনা। আমি তো তা স্বীকার করি, ফালাকাটা স্পোর্টস একাডেমি এবং ফালাকাটা টাউন ক্লাবকে এবার দ্বিতীয় বছর নৌকাবাজ প্রতিযোগিতা। ফালাকাটা টাউন ক্লাব সারা বছর বিভিন্ন প্রতিযোগিতামূলক